বিডি ল্যান্ড ইনফো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আপনাদের সঙ্গে আলাপ করতে যাচ্ছি মৃত ব্যক্তির ত্যাজ্য সম্পত্তি ইসলামী শরীয়ত অনুযায়ী কিভাবে ভাগ বণ্টন করা হয়। আমরা আজকে ধারাবাহিকভাবে সেই মৃত ব্যক্তির সম্পত্তি কে কতটুকু পায় সেটা আলোচনা করব। আপনারা কষ্ট করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। কথা আর বাড়াচ্ছি না, আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে এবং প্রথম যে লেখাটা আপনারা দেখছেন, রেখাচিত্রের মাধ্যমে উত্তরাধিকারী তার অধিকারের সাম্যক ধারণা, আমরা এই ধারণাটা পূর্ণাঙ্গভাবে আপনাদের মধ্যে উপস্থাপন করব। প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মৃত ব্যক্তি। একজন ব্যক্তি মৃত্যুবরণ করার পরে শুধু স্ত্রী এবং পুত্র সন্তান, একমাত্র পুত্র সন্তান থাকলে কে কতটুকু সম্পত্তির মালিক হবে। এটা শুধু সম্পত্তি না, যোধভূমি না বা জমি না, অর্থ সম্পদ সোনা, অর্থাৎ টাকা, টাকা পয়সা, ল্যান্ড প্রপার্টি এবং গচ্ছিত টাকা। এক কথায় বলতে গেলে এইভাবে বলতে হয়, মৃত ব্যক্তির ত্যাজ্য সম্পত্তি অর্থাৎ মৃত ব্যক্তি মৃত্যুবরণ করার পরে তার দাফন কাফন সম্পূর্ণ করার পরে যে স্থিতি সম্পত্তি রেখে যাবে সেটার বণ্টন। আমরা প্রথম স্টেপ যদি আলোচনা করি এইভাবে, একজন মৃত ব্যক্তি, ধরি একজন মৃত ব্যক্তি ক, সে মারা যাওয়ার সময় শুধুমাত্র একজন স্ত্রী এবং একজন পুত্র জীবিত আছেন, আদারওয়াইজ তার পিতা মাতা, ভাই বোন, কন্যা বা ভগ্নী ভাগিনা কেউই নাই। এই ক্ষেত্রে টোটাল সম্পত্তি বা টোটাল প্রপার্টির 8/1 ভাগ স্ত্রী পাবে, বাকি সম্পত্তি 16 আনা শর্তই পুত্র সন্তান পাবে। অর্থাৎ আমরা যদি হাজারের অঙ্কে বিভক্ত করি তাহলে টোটালের 8 ভাগ, 1000-এর 1000-এর 8 ভাগ, অর্থাৎ 1000-এর 8 ভাগ বলতে 125 বোঝায় এবং বাকি 875 এটা শুধুমাত্র তার পুত্র সন্তানই পাবে, যেহেতু তার অন্য কোনো ওয়ারিশ বিদ্যমান নাই। যদি অন্য কোনো ওয়ারিশ থাকে তাহলে আমরা ধারাবাহিক যখন আলোচনা করে যাব, যেহেতু এটা 19 খণ্ডের একটি হিসাব, এই হিসাবের শেষ পর্যন্ত আপনারা আপনাদের কাঙ্ক্ষিত হিসাবটি পেয়ে যাবেন। আপনারা ধৈর্যের সঙ্গে প্রতিটা স্টেপ বা পুরাপুরি ভিডিওটা দেখবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং না জানা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ডিসক্রিপশনে ফোন নম্বর, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার নাম্বার থাকবে, সেটাতে নক করতে পারবেন। আমরা দ্বিতীয় স্টেপে যদি যাই তাহলে মৃত ব্যক্তির একজন স্ত্রী এবং একজন কন্যা, আদারের জন্য কেউ নেই। আমরা এর আগের পার্টটায় দেখে আসছি কি যে মৃত ব্যক্তির একজন স্ত্রী এবং একজন পুত্র। এবার আমরা দেখব কি যে মৃত ব্যক্তির একজন স্ত্রী এবং একজন কন্যা। মৃত ব্যক্তির একজন স্ত্রী এবং একজন কন্যার মধ্যে যে রেশিওটা হয় আমরা যদি 1000 ভাগে ভাগ করি, এবার আমরা দ্বিতীয় অংশ, যেমন ছেলের অংশ আমরা দেখে আসছি যে মৃত ব্যক্তি একমাত্র স্ত্রী এবং পুত্র রেখে গেলে কে কতটুকু পায়, আমরা এবার মৃত ব্যক্তির একমাত্র কন্যা সন্তান, আদারওয়াইজ তার ভাই বোন, বাপ মা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, খালা খালু কেউ নাই, সেই ক্ষেত্রে 1000 ভাগে ভাগ করলে পারে কন্যা 842 এবং স্ত্রী 158। আর আমরা যদি গতানুগতিক 16 আনার হিসাব করতে যাই তাহলে 16 আনার হিসাবে 2.5 আনার থেকে একটু বেশি সম্পত্তি স্ত্রী পাবে আর বাকি 16 আনা সম্পত্তি কন্যা পাবে। এটা হচ্ছে 1000 ভাগের ভাগ, অর্থাৎ এতটুকু ক্লিয়ার, হয়তো বা একটু জড়তা আছে ভিতরে, তারপরে বলি এতটুকুই যে 1000 ভাগে ভাগ, যেহেতু আমরা গতানুগতিক 16 আনা হিসাবেই জমিজাতির ভাগ করে থাকি, 16 আনা হিসাবে ভাগ করলে পারে কন্যা সন্তান, একমাত্র কন্যা সন্তান এবং একমাত্র স্ত্রী, আদারের জন্য কোনো ওয়ারিশ না থাকলে স্ত্রী 1000 ভাগের ভাগে 158 এবং কন্যা 842, অর্থাৎ যদি আমরা সনাতন পদ্ধতিতে হিসাব করি তাহলে 2.5 আনার একটু বেশি সম্পত্তি স্ত্রী পাবে এবং বাদবাকি জমি কন্যা পাবে। আমরা তৃতীয় স্টেপ দেখব, যদি মৃত ব্যক্তির স্ত্রী, পুত্র, কন্যা সবাই বিদ্যমান থাকে, স্ত্রী, পুত্র, কন্যা বিদ্যমান থাকে, এছাড়া অন্য কেউ যদি ওয়ারিশ না থাকে, অর্থাৎ
আপনাদের বুঝে নিতে হবে প্রত্যেকটা কথার সাথে একটা কথা যোগ হচ্ছে যে আমরা যে পর্যন্ত ওয়ারিশের রেখাচিত্র দেখাচ্ছি শুধুমাত্র সেই পর্যন্ত ওয়ারিশ আদারওয়াইজ এর বাইরে কোনো ওয়ারিশ কিন্তু এর মধ্যে নাই আমরা ধরে নিচ্ছি যে মৃত ব্যক্তি শুধুমাত্র স্ত্রী পুত্র কন্যা এছাড়া অন্য কেউ নেই সেহেতু সেই ক্ষেত্রে স্ত্রী দুই আনা সম্পত্তি পাবে পুত্র এবং কন্যার মধ্যে ইসলামী ফারাজ অনুযায়ী 1:2 অর্থাৎ কন্যা যা পাবে পুত্র তার ডবল পাবে পুত্র যা পাবে কন্যা তার অর্ধেক পাবে অর্থাৎ এখানে শুধুমাত্র নির্ধারিত অংশ স্ত্রীর দুই আনা আর হাজার ভাগের ভাগ করলে পারে আমরা 125% বলতে পারি বা 125 পাবে স্ত্রী এবং পুত্র 583 কন্যা 292 আমরা এভাবে না বলে যদি সহজভাবে বলি যে 8 1/4 অংশ স্ত্রী এবং বাকি অংশ পুত্র এবং কন্যার মধ্যে ডিভাইডেড হয়ে যাবে এবং এই ক্ষেত্রে পুত্র যা পাবে কন্যা তার অর্ধেক পাবে আমার মনে হয় বুঝতে অসুবিধা হয়নি আমরা পরবর্তী পার্টটা দেখব 4 নম্বর পার্টে দেখাচ্ছে যে মৃত ব্যক্তির স্ত্রী আছে বোন আছে কন্যা আছে ভাই আছে এখন বিষয়টা হচ্ছে যে রেখাচিত্রটা অবশ্যই একটু ভালো করে খেয়াল করে দেখবেন যে এখানে বলা হচ্ছে এক মৃত ব্যক্তির একজন স্ত্রী স্ত্রীর অংশটা নির্ধারিত ইসলামী ফারাজ অনুযায়ী স্ত্রীর অংশটা সর্বপ্রথম আমরা হিসাব করতে হবে তাহলে স্ত্রীর অংশ দেখাচ্ছে 125 আর সনাতন পদ্ধতিতে যদি বলি তাহলে স্ত্রী আবারও দুই আনা শর্তই পাবে এর ঊর্ধ্বে পাবে না এই ক্ষেত্রে একটা মজার বিষয় সেটা হচ্ছে কন্যা এখানে কিন্তু মৃত ব্যক্তির কোনো পুত্র সন্তান নেই আর এর মাঝখানে একটা কথা বলে রাখি যে মৃত ব্যক্তি এই মৃত ব্যক্তি পুরুষ বা মহিলা হতে পারে বা পিতা বা মাতা হতে পারে এই ক্ষেত্রে যেখানে স্ত্রীর অংশ বলা হচ্ছে যদি মেয়ে মানুষ হয় বা মহিলা হয় সেই ক্ষেত্রে স্ত্রীর অংশটা হবে না এখানে স্বামীর অংশ হবে এই বিষয়গুলো আমি পরবর্তীতে আলোচনা করব আমরা এখন বর্তমানে যে হিসাবটা দেখাচ্ছি এই হিসাবটা সম্পূর্ণই একজন পুরুষের এবং সেই ক্ষেত্রে আমরা যদি এইভাবে হিসাব করি যে একজন মৃত ব্যক্তি একমাত্র কন্যা সন্তান একজন স্ত্রী একজন কন্যা বা একজন বোন ভাই বা একের অধিক ভাই বা একের অধিক বোন হতে পারে এই ক্ষেত্রে প্রথম প্রথম যে হিসাবটা সেটা হচ্ছে যে একমাত্র কন্যা যেহেতু সেই একমাত্র কন্যা টোটাল সম্পত্তির অর্ধেক পাবে আমি আবার বলি একমাত্র কন্যা যদি থাকে তাহলে এই টোটাল সম্পত্তি এবং গচ্ছিত অর্থ স্বর্ণ অলঙ্কার এগুলির অর্ধেক পাবে এবং স্ত্রী যথারীতি দুই আনাংশই পাবে অর্থাৎ 125 আর বাদবাকি যেটা আছে সেটা আবার গতানুগতিক সেই একই হিসাবে কন্যা বোন এবং ভাইয়ের মধ্যে ভাগ হয়ে যাবে শরিয়া আইন অনুযায়ী 1:2 1:2 বলতে এটাই বোঝানো হচ্ছে যে ভাই যা পাবে তার অর্ধেক বোন পাবে আর বোন যা পাবে ভাই তার ডবল পাবে তাই বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে নক করবেন আমরা পঞ্চম স্টেপে যদি যাই পঞ্চম স্টেপটা এমন যে মৃত ব্যক্তির একজন স্ত্রী একের অধিক মেয়ে এবার বিষয়টা খেয়াল করেন যে ওইটা আমরা আগে যেটা দেখে আসছি সেটা হচ্ছে যে একজন মৃত ব্যক্তির একজন ভাই একজন বোন বা একের অধিক বোন বা স্ত্রী অর্থাৎ মূল কথা যে মৃত ব্যক্তির একমাত্র কন্যা আর আমরা এবার যেটা দেখতে যেটা নিয়ে আলোচনা করছি 5 নম্বর স্টেপে সেটা হচ্ছে যে মৃত ব্যক্তির একের অধিক কন্যা অর্থাৎ যে মৃত ব্যক্তির স্ত্রী আছে স্ত্রীর দুই আনা শর্ত পাবে এটা গতানুগতিক আগের নিয়মেই এবার যে মূল বিষয়টা আসলো সেটা হচ্ছে মেয়ে বা কন্যা এই কন্যা একের অধিক এখানে ইসলামী ফারাজ বলতেছে কি একের অধিক কন্যা হলে পারে 3/2 পাবে অর্থাৎ টোটাল যে সম্পদ থাকবে সেই সম্পদকে সমান 3/3 ভাগ করে 2টা ভাগ মেয়েদের মধ্যে মেয়ে একের অধিক অর্থাৎ 2টা হতে পারে 5টা হতে পারে 10টা হতে পারে এটা বিষয় না বিষয় হচ্ছে যে টোটাল সম্পত্তি যেটা থাকবে সেটা 3/2 তাদের মধ্যে বন্টন হবে সমহারে আর বাকি অংশটা আবারই 1:2 অনুযায়ী ভাই এবং বোনেরা পাবে তাহলে সোজা কথা একটা কথা আমরা এখানে যদি 4 আর 5 অ্যাডজাস্ট করে বলি তাহলে এভাবে বলতে হয় যে মৃত ব্যক্তির যদি একের একজন কন্যা সন্তান থাকে তাহলে সম্পত্তির অর্ধেক পাবে এবং বাদবাকি সম্পত্তির স্ত্রী জীবিত থাকলে দুই আনা শর্ত স্ত্রী পাবে আর বাদবাকি জমি 1:2 হিসাবে ভাই এবং বোনদের মধ্যে বন্টন হয়ে যাবে আর 5 নম্বর স্টেপটা যদি আমরা আবার এইভাবে সামারি করি যে একজন স্ত্রী মৃত ব্যক্তির স্ত্রী আছে স্ত্রী দুই আনা যথারীতি দুই আনা স্ত্রীর কিন্তু কোনো পরিবর্তন নাই স্ত্রীর দুই আনাই থাকবে এখানে মূল যে টপিকটা সেটা হচ্ছে কন্যা সন্তান ওখানে ছিল একটি কন্যা এখানে আছে 2টা কন্যা 2টা বা 5টা কন্যা হতে পারে এই ক্ষেত্রে টোটাল সম্পত্তির 3/2 মেয়েরা পাবে বা কন্যা পাবে বাকি 8/1 অর্থাৎ দুই আনা শর্ত স্ত্রী পাবে বাকি জমি 1:2 হিসাবে ভাই এবং বোনদের মধ্যে ভাগ হয়ে যাবে ইসলামী ফারাজ যেটা বলে সেই অনুযায়ী এই ফারাজগুলি করা হচ্ছে
আচ্ছা আমরা তৃতীয় স্টেপ ষষ্ঠ স্টেপে যদি দেখি যে মৃত ব্যক্তি এমন হয় না যে মৃত ব্যক্তি যার কোনো সন্তান নাই শুধুমাত্র স্ত্রী এর কোনো সন্তান আদি কোনো কিছুই নাই সেই ক্ষেত্রে জমি কিভাবে বণ্টন হবে সেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে নিঃসন্তান স্ত্রী যার কোনো সয় সন্তান নাই নিঃসন্তান স্ত্রী অর্থাৎ আমি যে মৃত যে ব্যক্তি সেই মৃত ব্যক্তির ইসলামী আইন অনুযায়ী বিবাহিত এবং তার ঔরসজাত কোনো সন্তান আদি স্ত্রীর নাই হ্যাঁ স্ত্রীর অন্য কোনো পক্ষ থেকে আরও পাঁচটা সন্তান থাকতে পারে সেটা বিষয় না কিন্তু ওই স্বামীর ঘর থেকে কোনো প্রকার তার কোনো সয় সন্তান নাই ছেলে মেয়ে আদারস কেউ নাই সেই ক্ষেত্রে এই স্ত্রীর চার আনা অংশ পাবে এই স্ত্রীর চার আনা অংশ পাবে অর্থাৎ স্ত্রী যদি ছয় সন্তান থাকে তাহলে সে পাচ্ছিল হচ্ছে দুই আনা শর্ত আর এখানে যেহেতু তার সন্তান নাই সেহেতু সে চার আনা শর্ত পাবে আর দেন যথারীতি যদি তার ভাই বোন থাকে অর্থাৎ ভাই এবং বোন যদি থাকে একজন থাকুক বা একের অধিক থাকুক বাদ বাকি জমিটা ভাই ও বোনদের মধ্যে 1:2 হিসাবেই বন্টন হয়ে যাবে বোন যা পাবে ভাই তার ডবল পাবে আর ভাই যা পাবে বোন তার অর্ধেক পাবে আচ্ছা আমরা ছয় নম্বর বিষয়টাও হয়তো বা ক্লিয়ার বুঝতে পারছি আচ্ছা মৃত ব্যক্তি শুধুমাত্র এমন হয় না যে মৃত ব্যক্তির একজন মৃত ব্যক্তির স্ত্রী মারা গেছেন তার একমাত্র পুত্র সন্তান এবং মা এখনও জীবিত আছেন হতে পারে এমন হতে পারে কি না এমন হয় অনেক সময় এমন হয় যে মৃত ব্যক্তির একটা মাত্র পুত্র সন্তান এবং মাতা আছেন আমরা সাধারণত হিসাব করি মৃত ব্যক্তির একমাত্র পুত্র সন্তান এবং মার মধ্যে 10 আনা 6 আনা একটা ভাগ করি সাধারণত আমাদের গাণিতিক সূত্রে এই সূত্রটা আবার অনেকটাই একটু 19-20 হয় বা আমি পরবর্তী নেক্সট পার্টে ডিজিটাল বাংলাদেশ গভর্নমেন্টের যুগোপযোগী সিদ্ধান্ত নিশ্চয় যে বন্টন যে ওয়েবসাইট বা অ্যাপ আছে সেটা নিয়ে আলোচনা করব সেখানে এই বিষয়গুলো এত কিছু না বুঝলেও হবে শুধুমাত্র মৃত ব্যক্তির ওয়ারিশদের নামগুলি বসাই দিলে পারে বা সংখ্যাগুলি বসাই দিলে এবং জমির পরিমাণ দিলে ডাটাবেস তারা দিয়ে দেয় আমি আজকে হয়তো অ্যানালগ পদ্ধতি থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি সেহেতু আপনারা এইভাবে বুঝেন যে মৃত ব্যক্তি যদি শুধুমাত্র মাতা এবং পুত্র সন্তান থাকে সেই ক্ষেত্রে তার মা ছয় ভাগের এক ভাগ পায় সাধারণত নিয়মে ছয় ভাগের এক ভাগ পায় আর যদি গাণিতিক সূত্রে করতে হয় তাহলে পরে টোটাল সম্পত্তিকে 1000 দিয়ে ভাগ দিয়ে 167 দিয়ে গুণ দিলে মায়ের সম্পত্তিটা বের হয়ে যায় এটা কিন্তু শুধুমাত্র প্রয়োগ করতে পারবেন যে মৃত ব্যক্তি শুধু পুত্র সন্তান প্লাস মাতা অন্য কেউ নেই আদারস অন্য কেউ থাকলে তারা ওয়ারিশ হবে সেই ক্ষেত্রে এই এই ফারাজটা প্রযোজ্য হবে না সেই ক্ষেত্রে সেই ফারাজটা প্রযোজ্য হবে যে স্টেপে থাকবে যে রেখাচিত্রের মধ্যে আসবে আমরা শুধুমাত্র এই ফারাজটা এখানে এইভাবে বলতে পারি যে মৃত ব্যক্তির মাতা ছয় ভাগের এক ভাগ বা পুত্র এবং মাতা মানে দাদি এবং নাতির মধ্যে 10 আনা 6 আনার একটা ভাগ হয় তাই আমার বিষয়ে এই বিষয়টা বুঝতে পারছেন না বুঝলে জানাবেন আচ্ছা অষ্টমে যদি দেখি যে মৃত ব্যক্তির শুধুমাত্র কন্যা এবং মা আছে সেই ক্ষেত্রে এক হিসাবটা প্রায় সেম 6 আনা 10 আনা হিসাবই আছে কিন্তু একটু উনিশ বিশ আছে এখানে যেহেতু কন্যা সন্তান সেই ক্ষেত্রে মাতা একটু বেশি পাচ্ছে আমরা যদি স্পষ্টতা করতে যাই তাহলে এই ক্ষেত্রে কিন্তু স্পষ্ট মা 4 আনা শর্ত পাচ্ছে বাকি জমিটা তার নাতনি অর্থাৎ ছেলের ঘরের মেয়ে আমি আবারও ক্লিয়ার করি আমরা আগের হিসাবটা দেখে আসছিলাম 10 আনা 6 আনা পুত্র সন্তানের ক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি কন্যা এবং মাতার ক্ষেত্রে 4 আনা 12 আনার হিসাব আনার হিসাবটা অবশ্যই বুঝতে হলে পারে আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা আনার হিসাবটা একটু দেখে আসেন যে কত আনায় কত গন্ডায় কত তিল এগুলো স্পষ্ট হয়তো উল্টা উল্টাভাবে বললাম তারপরে আপনারা একটু দেখে আসবেন আর এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে কন্যা এবং মাতা তাই কন্যা আর মাতার মধ্যে যেটা যে ভাগটা হবে সেটা হচ্ছে 12 আনা 4 আনা আর গাণিতিক সূত্রে করতে গেলে পারে 250 এবং 750 তাই এই বিষয়টাও একটু ভালোভাবে অবজার্ভ করবেন অবশ্যই বুঝতে পারবেন এবার আসি আমরা যে মৃত ব্যক্তি ভাগিনা কন্যা ভ্রাতা মাতা এখানে স্ত্রী কন্যা পুত্র কেউ নাই বা ভাই নাই বোন নাই এই ক্ষেত্রে কি করবেন মজার বিষয় না যে আপনি যে মারা গেল তার পিতা মাতা স্ত্রী কন্যা পুত্র ভাই বোন আদালত কেউ নাই শুধু মাতা আছেন ভ্রাতা এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ভাইয়ের ঘরের ছেলে বা বোনের ভাইয়ের ঘরের ছেলে এবং ভাইয়ের ঘরের মেয়ে এবং কন্যা এবং মা এরা কিভাবে পায় মাতা ছয় ভাগের এক ভাগ 10 আনা 6 আনা সেই হিসাবটাই আছে ভ্রাতা কন্যা অর্থাৎ অর্ধেক পাইলো এবং যা ভাই বোন থাকলো তারা 1:2:1 অর্থাৎ তাদের বাবা এবং মায়েরা যেভাবে পাইতো সেইভাবেই
বিষয়টা একটু মানে জড়াই ফেলবেন এটা ঠিক আছে, কিন্তু যদি 9 নম্বর স্টেপটা আরো ভালোভাবে বুঝতে হয় আপনারা আমাকে WhatsApp এ নক করতে পারেন, ডেসক্রিপশনে অবশ্যই WhatsApp নাম্বার আছে, কিংবা ভিডিও কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। যদিও ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা প্রথম পার্টটা শেষ করব, আরেকটা স্টপ আরেকটা টপিক আলোচনা করে আমরা প্রথম পার্টটা শেষ করব। এবার এমন হচ্ছে যে আমরা ওই পার্টটা দেখে আসছিলাম যে মৃত ব্যক্তির ভাইয়ের পুত্র এবং কন্যা সন্তানের বিষয়। এই পার্টটা ছিল মৃত ব্যক্তির ভাইয়ের, অর্থাৎ ভাই তার ছেলে এবং মেয়ে কিভাবে পাবে সেটা, অর্থাৎ মা মেয়ে, অর্থাৎ মা এবং মেয়ে, অর্থাৎ মাতা এবং কন্যা তারা কতটুকু পাবে, এবং যদি ভাই বোন না থাকে তাদের ছেলে পেলে থাকে তাহলে তারা কতটুকু পাবে। আমরা এবার অনুরূপভাবে দেখব যে পুত্র এবং ভগিনী, ভ্রাতা কন্যা, কন্যা পুত্র, অর্থাৎ একের অধিক কন্যা থাকলে কে কতটুকু পাবে এবং পুত্র কতটুকু পাবে, ভ্রাতা ও ভগিনী পাবে কি না। অর্থাৎ এই যে মজার একটা বিষয় যে আপনারা এর আগেও শুনছেন যে যদি শুধু কন্যা সন্তান থাকে, শুধু কন্যা সন্তান থাকে সেই ক্ষেত্রে সম্পত্তির মালিক ভাই বা ভাই ভাগা, প্রচলিত কথা হিসাবে যেটা আছে সেটা হচ্ছে ভাই ভাগা, তারা ভাই ভাগা পাবে। কিন্তু যদি পুত্র এবং কন্যা উভয় থাকে সেক্ষেত্রে স্ত্রী থাকলো কি না থাকলো সেটা বিষয় না, সেই ক্ষেত্রে অন্য কেউ ভাগ পাবে না। আমরা স্ট্রাকচারে সেই জিনিসটাই স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছে। এটা হয়তো বা অত বেশি আপনাদের সঙ্গে আলোচনা না করলেও চলবে, কারণ এই হিসাবটা আপনারা সবাই জানেন আমার বিশ্বাস, আপনারা যারা এই ভিডিওটা দেখার জন্যে ক্লিক করছেন অবশ্যই সবাই জানেন। সেহেতু এই বিষয়টা এত বেশি আলোচনা করে সময় নষ্ট করব না, আমরা পরবর্তী স্টেপটা দেখে পরবর্তী স্টেপে যাব। তাই দয়া করে আপনারা পরবর্তী ভিডিওটা দেখবেন। আমরা এখানে মোটামুটি 10টা স্টেপকে আলোচনা করছি, আমাদের হাতে এখনও 10টা স্টেপ আছে, যে 10টা স্টেপ আমরা ধারাবাহিকভাবে দ্বিতীয় পর্বে দেখাবো। আপনারা পূর্ণাঙ্গভাবে ফারাজটা জানতে হলে অবশ্যই দ্বিতীয় পর্ব দেখতে হবে, এবং জমি বিষয়ে আরও বেশি তথ্যগুলি জানতে হলে আপনাদের চ্যানেলে ঢুকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে অনেকেকে জানার সুযোগ দেবেন, কারণ এই বিষয়গুলি খুবই সেন্সিটিভ এবং এই বিষয়গুলি নিয়েই অনেকে অনেক গ্যাল জাম মারামারি সৃষ্টি হয়, সেগুলির দিকে লক্ষ্য রাখবেন। তাই আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, আগামী 9টা সিজন বা 9টা টপিক আছে সেই টপিকগুলি সেকেন্ড পার্টে পাবেন। তাই দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।